স্তূপ করে রাখা গরুর এসব হাড় গোড়কে আবর্জনা ভাবলে ভুল হবে কোটি টাকার রমরমা ব্যবসা হচ্ছে একে ঘিরে শুধু তাই নয় উচ্ছিষ্ট ভেবে ময়লার ভাগারে ফেলে দেওয়া গরুর নাড়িভুড়ি ও চর্বিসহ বিশেষ অঙ্গেরও কদর রয়েছে এখানে এ দৃশ্য রাজধানীর হাজারিবাগ এলাকার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা গরুর এসব উচ্ছিষ্ট সংগ্রহের পর চলে কেজি দরে বেচাকেনা প্লাবান আছে বাসাবাড়িতে যারা ময়লা আনে হ্যারায় আনছে এই নামগুলো বিক্রি করছে আমরা যা বিক্রি করে দিয়েছি এটা মানে ডাকাসি ডিলের এরিয়ার মধ্যে যা ডাস্টবিনগুলো আছে না বাসাবাড়ি এলাকার মহল্লার এখান থেকে আর কি ফালায়ারা আমরা ইয়ে আসি মকবাজার মালিবাগ চৌধুরীপাড়া গুলিস্তান পুরান ডাকা এদিক থেকে আমরা টেনিস নিয়ে আসি আড্ডি নিয়ে আসি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম স্থানীয়ভাবে এই ব্যবসা ঘিরে গড়ে উঠেছে বেশ কিছু আরত ব্যবসায়ীরা জানান সারা বছরেতে আয় হলেও কোরবানি ঈদে বাড়ে এর অঙ্ক এ গরুর প্যানেসটা আমি কাছ থেকে সংগ্রহ করে বিক্রি করতেছি প্রায় আশি টাকা নব্বই টাকা এখন মূল্য অন্য দিনে আমরা প্রায় তিন মাসের মাল কিনবো এই তিন মাস আমরা বাইঙ্গা কোম্পানির মাল দেবো কেজি হিসাবে মনে করে এক গাড়ির মাল চার লাখ সাড়ে চার লাখ টাকা বিল সঠিক প্রক্রিয়াজাতকরণের পর বন্দর নগরী চট্টগ্রাম হয়ে এগুলো সরাসরি রপ্তানি হয় নানা দেশে রপ্তানি সংশ্লিষ্টদের দাবি বছরে তাদের আয় প্রায় ষাট কোটি টাকা আমরা ভিয়েতনাম হংকং থাইল্যান্ড এই তিনটা কান্ট্রিতে পাঠাই এখান থেকে বারবার কিছু প্রসেস করে তারপর চায়নাতেই পর একটা নিয়ে যাবেন প্রতি মাসে অনেকগুলি যে ওভার ওভারঅল প্রায় পঞ্চাশ লাখ ডলার মতো আমাদের লাস্ট প্রথম বছরে পড়েছে আর কি দেশীয়ভাবে এসব পণ্য বর্জ্য মনে করা হলেও বিদেশে রয়েছে এর বেশ চাহিদা খাদ্য ওষুধ সহ নানা শিল্পে ব্যবহার করা হয় এগুলো জিলেটিন তৈরি করে হাড় থেকে হাড় থেকে তারা বিভিন্ন টাইপের গ্লু তৈরি করে ফের থেকে তারা বিভিন্ন ধরনের ইমালসিফায়ার তৈরি করে এ থেকে তারা ওয়েনমেন তৈরি করে সুপ হিসাবে এটা বিদেশে ইউজ হয় বিশেষ করে চায়না এবং জাপানে এটার খুব কদর রয়েছে ভেনিসের এখাতে রপ্তানি আরো বাড়ানো গেলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি পরিবেশ দূষণও কমিয়ে আনা সম্ভব বলে মত সংশ্লিষ্টদের প্যানিসের দাম পনেরো ডলার বিশ ডয় এটা যে কুরবানি দেয় সে তো এটা রক্ষা করে না এটা ফেলে দিই কুকুরে যদি খায় অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয় পরিবেশ নষ্ট হয় একদিকে আমার ডলার যাচ্ছে আরেকদিকে আমার পরিবেশ নষ্ট হয় রপ্তানির উন্নয়ন ব্যুরোর তথ্যমতে দেশে প্রতি বছর পশুর যৌনাঙ্গ পাকস্থলী ও হাড় রপ্তানিতে গড়ে আয় প্রায় তিনশো কোটি টাকা ইসরাত এমই চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন জোরাক ট্রেড সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরশাদ হোসেন শালিম জনাব শালিম আপনাকে স্বাগত কৃষি টোয়েন্টি ফোরে আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে গরুর প্রক্রিয়াকরণের পদ্ধতি কি আলাইকুম আমি আশাফ হুসেন লিমিটেড তো গরুর উচ্ছিষ্টের প্রথমত হচ্ছে এটা যখন জবাই হয় আর নির্দিষ্ট সময়ের মধ্যেই এটা পরিষ্কার করে ফেলতে হয় এটাতে যে ডাস্ট থাকে ওই ডাস্টের জন্য এটা যদি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পরিষ্কার করা না হয় তাহলে এটা যে কোয়ালিটিটা ওই কোয়ালিটিটা ঠিক থাকে না তো যার জন্য হচ্ছে কোরবানি হওয়ার সাথে সাথেই মানে গোটা স্লটাই হওয়ার সাথে সাথেই এটা পরিষ্কার করে তারপরে নর্মাল পোস্টে লবণ দিয়ে রাখলেই এটা সংরক্ষণ হয়ে যায় জনাব শালিম আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাই সেটি হচ্ছে এই খাতে ব্যবসায়ীরা কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয় এক্ষেত্রে সরকারি কি ধরনের সহযোগিতা প্রয়োজন এখন আমাদের আসলে আপনাদের মাধ্যমেই সমগ্র দেশের কাছেই এই মেসেজটা যদি দেওয়া যায় এটা বেশিরভাগ ক্ষেত্রেই বলুন আমরা তো আসলে কাজ করতেছি যে নন ট্রেডিশনাল আইটেম নিয়ে এই আইটেমগুলো সম্পর্কে মানুষ কনসার্ন না তো এটা যত বেশি কনসার্ন হবে এই খাতে রপ্তানিটা অনেক বেশি বাড়বে আস্তে আস্তে আমরা যখন শুরু করছি তখনকার সিচুয়েশান আর বর্তমান সিচুয়েশান অনেকটা ডেভেলপ হয়েছে তারপরেও এটা এটা এখনো অলমোস্ট ফিফটি পার্সেন্ট মোর ফিফটি পার্সেন্ট এটা ওয়েস্টেজ হয়ে যাচ্ছে এটা পরিবেশের জন্য ক্ষতি হচ্ছে আর পাশাপাশি আমরাও বৈদেশিক মুদ্রা হারাচ্ছি তো এটা মানুষকে আর আমাদেরকে তো সাপোর্ট করতেছে পাশাপাশি হচ্ছে আমাদের এই আইটেমটা নিয়ে কাজ করতে গেলে এটা যেহেতু একটা আবর্জনা বলতে পারেন তো এটাতে কিছু ব্যাড স্মেল হয় এটা সব জায়গায় এই কাজটা করা যায় না আমরা ডিভিশন ওয়াইজ এগুলা ডিসেন্ট্রালাইজ করে হয়তো কাজগুলো হচ্ছে এমন যদি আমরা নির্দিষ্ট পরিমাণে স্পেস পাই অর্থাৎ যারা এই সেক্টরটাতে কাজ করতেছে তারা তাদের জন্য যদি ডিভিশন ওয়াইজ হোক বা যে 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 জায়গা থেকে স্পোর্ট করতেছে তাদের জন্য একটা স্পেস করে দেওয়া যায় তাহলে এটা এটা আরো ইজিলি করা যাবে আর কি আর এই সেক্টরটাতে যারা কাজ করতেছে আমার জানা মতো সবাই কিন্তু আপনার বিজনেসটা মাথায় রাখার পাশাপাশি শুধু যে বিজনেস মাথায় রাখছে তা কিন্তু না এদের মধ্যে ওই সবার মধ্যেই ওই একটা জিনিস কাজ করে যে আমরা এই ওয়েস্টেজ নিয়ে কাজ করতেছি বাইরে থেকে কিন্তু একটা রেমিডেন্সের একটা প্রভাব আসতেছে এটা কিন্তু মোটামুটি আমাদের এই সেক্টরে যারা কাজ করছে সবার মধ্যে এই জিনিসটাই কাজ করে আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাই এই ধরনের ব্যবসা বাংলাদেশের ধারণাটাও নতুনই বলা চলে সেক্ষেত্রে খামারিদের সচেতন করা বা এই যে উচ্ছিষ্টগুলো রপ্তানি হচ্ছে সেগুলো দিয়ে কী ধরনের পণ্য তৈরি করা হয় সে বিষয়ে যদি একটু কিছু বলতেন এখানে গরুর প্যানিস যেটা সেটা দিয়ে বেসিক্যালি ডগ ফুড তৈরি হয় আবার সুপ খায় আর ওমাসুম যেটা গরুর বুড়ি যেটা সেটা স্যুপ সালাদ হিসেবেই ব্যবহার হয় আর আমাদের দেশে আসলে স্লডারিং হয় যে যত্র তত্র স্লডারিং হচ্ছে ইউরোপের কান্ট্রিতে কিন্তু স্লডারিংগুলো একটা নির্দিষ্ট জায়গায় হয় তো এটা গভর্নমেন্ট মনে হয় আস্তে আস্তে আমার জানা মতো যে গভর্নমেন্ট ওই জিনিসটা কাজ করতেছে এটা নিয়ে স্লডারিংগুলো যদি একটা জায়গায় হয় তাইলে এটার কোয়ালিটিটা বেশ ভালো থাকে রপ্তানির ক্ষেত্রেও আর যারা এটা আমরা তো একদম র আইটেমটাই পাঠাচ্ছি তো সেই ওদের জন্য ওরা ভালো কোয়ালিটিটা পায় আর আমাদের ক্ষেত্রে আসলে কাজের ক্ষেত্রে আমরা সরাসরি ইনভলভ হচ্ছে যারা একদম রুট লেভেলে কসাই কসাই বা যারা স্লটানিং করে তাদের সাথেই আলটিমেটলি আমরা কানেক্টেড তো ওদেরকেই হচ্ছে আমাদের আসলে কনসার্ন করা দরকার বা আমরা কনসার্ন করতে হয় আর যত বেশি আলটিমেটলি যত বেশি আমাদের এখানে যেমন খাবারের দাম বেশি বা গরু মাংসের দাম বেশি শুনপাতাতে অনেক মানুষই এই এই জায়গাটাতে হয়তো ওইভাবে কনজিউম করতে পারতেছে না তো যদি এটার প্রোডাকশনটা বাড়ে আলটিমেটলি তো এটা এক্সপোর্টটাও বাড়বে আর রপ্তানির ক্ষেত্রে বিমান ভাড়া হ্যান্ডেলিং চার্জ এ বিষয়ে কোনো জটিলতা আছে কিনা না না আমাদের আসলে আমাদের তো আমার ওমাসুমটা বেসিক্যালি যেতেই যায় এই বাই সিটেই বেশিরভাগ যাচ্ছে কারণ আমরা ফুল এক কন্টিনার করেই পাঠাচ্ছি মাসি ধরেন আমাদের অনেক পরে যে মানে আমাদের জোরা ট্রেস তো মিটার ধরেন অনেক যে দুই থেকে তিন কন্টিনার মান্থলি করতেছে তো ওই প্রতি কন্টিনার বাইশ